নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলে শঙ্করপুর, রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি একটি নর্মাল জিনিস নিয়ে, যেটু আমি যেহেতু আমি ফিজিওলজি, এর জন্য একটা আলোচনা করবো, সেটা হচ্ছে ফিজিওলজি অফ স্লিপ, মানে ঘুম। ঘুমটা কী আছে? ঘুমটা হচ্ছে একটা ন্যাচারাল পিরিয়ডিক্যাল স্টেট, আপনার রেস্টিং অফ মাইন্ড অ্যান্ড অলসো বডি। আপনি চোখ বন্ধ করে হয় আপনার কমপ্লিট লস অফ কনসিয়াসনেস অথবা পার্সেল লস অফ কনসিয়াসনেস, এটা হচ্ছে ঘুম। কার কার ঘুম কেমন দরকার? বাচ্চাদের যারা 18 থেকে নিউবর্ন, একদম বাচ্চাদের 18 থেকে 20 ঘন্টা, যারা একটু বাচ্চা বড় হচ্ছে তাদের 12 থেকে 14 ঘন্টা, ইয়াং এজ যে মানে অ্যাডাল্ট যারা আছে তাদের 7 থেকে 9 ঘন্টা, এবং ইয়াং যারা ওল্ড এজের আছে তারা 5 to 7 hours। আচ্ছা, কী কী আপনার হচ্ছে জিনিসটা ঘুমের সময়, কী কী প্রবলেম বা কী কী আপনার চেঞ্জেস হচ্ছে? আপনার হার্ট রেট কমে যাচ্ছে 45 থেকে 60 বিটসে যাচ্ছে, যেটা নর্মালি হার্ট রেট অনেক বেশি থাকে। আপনার ফোর্স অফ রেসপিরেশনসটা আপনার কিছুটা হলেও কমে যাচ্ছে, গ্যাস্ট্রিক সিক্রেশনস আপনার ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, আপনার স্যালাইভারি সিক্রেশন ডিক্রিজ হচ্ছে, আপনার ধরুন যে ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি সেটা বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কতগুলো চেঞ্জেস, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ঘুমের সময়। তো ঘুমের টাইপস দুটো থাকে, একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ অ্যান্ড নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। র্যাপিড আই মুভমেন্ট মানে হচ্ছে যখন আমরা আই বলটা র্যাপিডলি ঘুরছি, সেটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। ড্রিমস বা স্বপ্ন আপনি এই সময় দেখছেন, ঠিক আছে, এটা হচ্ছে 20-30% অফ দ্য স্লিপস, র্যাপিড আই মুভমেন্ট স্লিপস। নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ মানে হচ্ছে আপনার আই বলটাও ঘুরছে না, ঠিক আছে, যতটা র্যাপিডলি ঘুরছে না, এবং এই সময় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। স্বপ্ন যেটা আমরা দেখি সেটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপে দেখি। তো দুটো পার্ট হচ্ছে, একটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, একটা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। স্লিপে ঘুমের চারখানা স্টেজ থাকে, একটা হচ্ছে লাইট স্লিপ, একটা হচ্ছে মিডিয়াম স্লিপ, দেন হচ্ছে আর একটু মিডিয়াম স্লিপ, এবং ডিপ স্লিপ লাস্টে, লাস্ট হচ্ছে ডিপ স্লিপ। ডিপ স্লিপটা হচ্ছে যখন, তখন হচ্ছে একদম টুয়ার্ডস দ্য লাস্ট আওয়ার অফ দ্য নাইট, ওকে, মানে আপনার ডেটটা দুটো পর যেটা, সেটা হচ্ছে আপনার ডিপ স্লিপের দিকে যাচ্ছে জিনিসটা। তো চারটে পার্টে ভাগ করা হচ্ছে এই স্লিপের প্যাটার্নটাকে। স্লিপের কিছু কিছু সেন্টার থাকে আমরা ঘুমের ব্রেনে, সেগুলো যখন কোনো কারণে অ্যাক্টিভেট হচ্ছে তখনই আমরা ঘুম পাচ্ছি, যেমন হচ্ছে র্যাফেক নিউক্লিয়াস আরেকটা সেন্টার থাকে, আরেকটা সেটা হচ্ছে লোকাস করোলিয়াস অফ দ্য পন্স। দুটো র্যাফেক নিউক্লিয়াস আমাদের র্যাপিড আই মুভমেন্ট স্লিপের জন্য রেসপন্সিবল, এবং লোকাস করোলিয়াস অফ দ্য পন্স আমার নন র্যাপিড আই মুভমেন্টসের জন্য রেসপন্সিবল জিনিসটা। এছাড়াও আমাদের একটা হচ্ছে অ্যাসেন্ডিং রেটিকুলাম অ্যাক্টিভিটি সিস্টেম, একটা বলে আমাদের থাকে অ্যাসেন্ডিং রেটিকুলাম অ্যাক্টিভিটি সিস্টেম। এটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তখন আমরা যেটা শুনি যে পার্সন কোমায় চলে গেছে, কোমা স্টেজে চলে গেছে, তার জন্য এইটাই যে ইনহিবিশন অফ দ্য অ্যাসেন্ডিং রেটিকুলাম অ্যাক্টিভিটি সিস্টেম এটার জন্য, ঠিক আছে। তো এগুলো স্লিপের কিছু ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট। এবার বলি যে স্লিপ ডিসঅর্ডার্সগুলো কী কী আছে। স্লিপ ডিসঅর্ডার্সের মধ্যে নাম্বার ওয়ান আসবে আপনার ইনসোমনিয়া, অর্থাৎ ঠিকমতো ঘুম না হওয়া, ইনসোমনিয়ার ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটা, সেটা কোনো কারণে হতে পারে, অ্যালকোহলিক প্রবলেমের জন্য হতে পারে, বা ধরুন কোনো কারো ড্রাগ ইন্ডাকশনের জন্য হতে পারে, অ্যাডিকশনের জন্য হতে পারে, সব কটা ইনসোমনিয়ার কারণ, স্ট্রেস অ্যাংজাইটি সব কটা। হাইপারসোমনিয়াম, হাইপারসোমনিয়াম মানে হচ্ছে এক্সেসিভ আপনার স্লিপ আসা, মানে অতিরিক্ত ঘুম পাচ্ছে, হাইপারসোমনিয়াম যেটা ব্রেন টিউমার্সের জন্য একটা হতে পারে, ডায়াবেটিস ইন্সিপিডেন্সের জন্য হতে পারে হাইপারসোমনিয়াম, ঠিক আছে। এছাড়া আছে নার্কোলেপসি ক্যাটাপ্লেক্সি। নার্কোপ্লেক্সি মানে হচ্ছে আপনার হঠাৎ করে যে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেটা হচ্ছে নার্কোলেপসি। ক্যাটাপ্লেক্সি মানে হচ্ছে আপনার ইমোশনস, ঘুমের সময় একটা ইমোশনস আউটবাস্ট হওয়া, সেটা হচ্ছে ক্যাটাপ্লেক্সি, ঠিক আছে। এছাড়াও আছে নাইট টেরার অর নাইট হরর, যেটা দুটো ভাগই বলা যায়, সেটা হচ্ছে বাচ্চার অনেক সময় দেখবেন ঘুমোতে মধ্যে হঠাৎ করে কেঁদে জেগে উঠলো, ঠিক আছে, ঘুমোতে মধ্যে হঠাৎ করে দেখবেন কেঁদে উঠলো, সেটা হচ্ছে নাইট টেরার বলা হচ্ছে, মানে একটা কোনো বলে না একটা স্বপ্ন দেখে উঠে পড়ে, সেটা হচ্ছে নাইট টেরার। সোমনাবুলিজম যেটা, সেটা হচ্ছে স্লিপ ওয়াকিং, স্লিপ ওয়াকিং মানে ঘুমের মধ্যে হাঁটা, সেটা হচ্ছে স্লিপ ওয়াকিং, ঠিক আছে। এছাড়াও আছে আপনার নকচুরাল এনিউমারেসিস, মানে হচ্ছে আপনি অনেক সময় বাচ্চারা ঘুমের মধ্যে বাথরুম করে ফেলে প্যান্টে বিছানা, সেটা হচ্ছে নকচুরাল এনিউমারেসিস। তো এই প্রত্যেকটি হচ্ছে স্লিপ ডিসঅর্ডার্সের প্রবলেম, ঠিক আছে। তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যাদের এগুলো থাকবে এবার আপনি রিলেট করতে পারবেন যে কেন হচ্ছে, কী কারণ হচ্ছে। অনেক সময় পেশেন্ট এসে বলে দেখো আমার ঘুম হচ্ছে না, আমি যেটু একটু আগে বললাম বয়স্কদের 5 থেকে 7 ঘন্টা ঘুমই ইনাফ, তার বেশি ঘুম দরকার নেই, আর তার বেশি ঘুম হয়ও না জিনিসটা, ওই জন্য বয়স্কদের ঘুম একটু হলেও কমে যায় জিনিসটা, ঠিক আছে। যদি কারোর ইনসোমনিয়ার প্রবলেম থাকে অথবা ঘুমের প্রবলেম থাকে, তারা যদি
রাতে ঘুমানোর সময় এক গ্লাস করে দুধ বা কোনো অলিভ অয়েল পায়ে ম্যাসাজ করে শুতে পারেন, বা অনেক সময় ব্রাহ্মী তেল মাথায় করে শুতে পারেন। তো প্রত্যেকটা কিন্তু ইনসোমনিয়ার জন্য ভালো মেডিসিন দেবে। শুধু অল ইন অল আমি লাস্টে এটাই বলবো যে মেডিসিন দিয়ে খুব একটা না গিয়ে আপনি ডায়েটটা ঠিক রাখার চেষ্টা করুন। মিল্ক খান, রাতে দুধ খান, নিউট্রিশাস ডায়েট দিন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান, রাতে ক্যাফিন বা নিকোটিন বা কিছু খেয়ে শোবেন না, তাতে ঘুম আসবে না, ঘুমের ব্যাঘাত করবে, সেটা মাইন্ডকে অ্যালার্ট করবে আরও, ঠিক আছে। তাতেও যদি প্রবলেম থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইন নম্বর আছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্ট সেকশন জানাতে পারেন। আশা করবো সঠিকভাবে গাইডেন্স আপনি দিতে পারবো। তো আজকে এ পর্যন্তই, ভবিষ্যতে আরও ভালো ভালো এপিসোড নিয়ে আরও অনেক কিছু আপনাদের সঙ্গে উপস্থিত হবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।